এসে আচমকাই বাপ লেভেলের ক্রেজ দেখানোর নাম হচ্ছে জিদ্দা আমি সত্যি বলছি কি হচ্ছে এগুলো মানে আরে আর আর কি করতে চাইছো তোমরা জিদ্দাকে মনে জিদ্দাকে পাগল করে ছেড়ে দেবে ঠিক আছে মানে এই লেভেলের পাগলামি চলছে এই লেভেলের মাথা পাগলা ক্রেজ চলছে হ্যাঁ আমি কি করব আমি মানে আমার গাড়ি পুজোর ব্লক ফ্লক দেবো বন্ধ করে দেবে শুধু জিদ্দার খবর শুধু জিদ্দার খবর এগেন জিদ্দার খবর ভাই আলাদা লেভেলের বাওয়াল চলছে আলাদা লেভেলের তো আমি জাস্ট দেখাই তোমাদেরকে দেখলে আমি শুধু ভাবছি গড কি হচ্ছে ভাই মানে আলাদা লেভেলের ভাই এটা কি ছিল আবার রেবেলের পোস্টার ইয়েস রেবেলের এগেন আর একটি পোস্টার মানে মজা পেয়ে গেছে পুরো মজা পেয়ে গেছে মস্তি লেগে গেছে ওদের ভাই সুপারস্টার মানে জিত সুপারস্টার অফ ইন্ডিয়া এইটা লেখা হয়েছে ঠিক আছে ইন্ডিয়ান সুপারস্টার এইটা সত্যি কথা ভাই এটা তো মানতেই হবে মানে জিদ্দা ওয়ান অন ওনলি দ্য প্যান ইন্ডিয়া সুপারস্টার উপরেও মানে রেবেল লেখার হালকা করে এ করা হয়েছে দেখো আর নিচে রেবেলটা লেখা হয়েছে জিদ্দা আকাশে উঠছেন এবং নিচ থেকে একজন দৌড়ে আসছে আর কি বিভিন্ন গাড়ি ইত্যাদি একটা দুর্দান্ত মানে একটা মনে হচ্ছে সেই অলিম্পাস ফলেনের মতন দেখতে একটা পোস্টার বানানো হয়েছে জিদ্দার লুকটা ঘ্যামা লাগছে ভাই আর সবাই একটা জিনিস খুব মেনটেন করছে জিদ্দার ছোটো চুল কারণ জিদ্দা কিন্তু ইদানিংকালে ছোট চুল করে ফেলেছেন তো কোথাও গিয়ে ছোটো চুলটা জিদ্দার খুব মেনটেন করে তারা কিন্তু ব্যাপারটাকে করছে ভাল লাগছে দেখতে বেশ ভাল লাগছে এই পোস্টারটা ইটসেলফ পোস্টারটা ঘ্যামা হয়েছে আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই বারবার ভীষণ ভালো লাগছে আর কি করছে ভাই প্রতিদিন নতুন নতুন পোস্টার এবং প্রত্যেকটা পোস্টার আগের পোস্টারটার থেকে আলাদা হচ্ছে এবং দারুণ হচ্ছে মানে এগুলো ইটসেলফ মানে সিনেমার পোস্টার হিসেবে বারবার বার 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 পোস্ট করা উচিত মানে যে এটা একটা মানে প্রোমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে প্রোডাকশন হাউসের যে প্রোডাকশনে এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করুক না কেন বা ইয়ে করুক না কেন প্রোডিউস করুক না কেন যে এই সিনেমাটা অ্যানাউন্স করার আগে আমরা প্রায় অলমোস্ট অলমোস্ট কুড়ি বাইশটা বা পঁচিশটা কি ত্রিশটা ততদিনে হয়তো ত্রিশটা হয়ে যাবে জানি না আমরা কতটা হবে যে অলমোস্ট আমরা এতগুলো পোস্টার কালেক্ট করতে পেরেছি যেটা জিদ্দার ফ্যান্সরা করেছে আর এই প্রত্যেকটা পোস্টার যারা বানিয়েছে তাদেরকে স্পেশালি যেন ইনভাইট করা হয় মানে কোনো ইভেন্ট বা কোনো ইয়ে সেগুলো যেন করা হয় কারণ এগুলো দরকার জানো তো বাংলায় মানে লিটারেলি কী করছে এরা মানে জিদ্দাকে ভালোবাসা আনাদা ফ্যানমেড পোস্টার হ্যাশট্যাগ রেবেল মানে হ্যাশট্যাগ রেবেল রেবেলটাকে হ্যাশট্যাগ দিয়ে পপুলার বানিয়ে দেবে ভাই রেবেল পপুলার হয়ে যাবে আম শর যে রেবেল হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগটা পপুলার করে দেবে ওরা মানে জিদ্দা ভাই আলাগ লেভেলের ক্রেজ দেখায় ভাই এরা আনতেই হবে মাস ফিল্ম প্লাস জিদ্দা মানে আলাদা লেভেলের বাজ উঠবে আলাদা লেভেলের ক্রেজ উঠবে আর সেটা ইনফিনিটি লেভেলে পৌঁছে গেছে রেবেলের ক্ষেত্রে আমি সত্যি বলছি রাবণ চেঙ্গিস কোনো ছবিতে এরকম ধামাকা আমি দেখিনি এখনও অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তাও এগুলো কি হচ্ছে ভাই উন্মাদনা অন্য লেভেলে চলছে আমার ভীষণ ভীষণ দেখতেও ভালো লাগছে ভীষণ ভালো লাগছে রেবেল নিয়ে আমি টু মাচ এক্সাইটেড বাট টু মাচ ফ্যানমেড পোস্টার্স অ্যান্ড প্রত্যেকটা পোস্টার ইস বাপ লেভেলে হচ্ছে জিদ্দা তো বাপ লেভেলের কমার্সিয়ালসেন আমার কিং মানে আলাদা লেভেলে মানে ক্রেজ এইটাকে বলে ক্রেজ হ্যাঁ রিয়েল ক্রেজ চিৎকার করছে সব মানে আমি বুঝতে পারছি তো আর কি যে হাইপ বাড়িয়ে দিচ্ছে মানে জিদ্দাস নেক্সট জিদ্দাস নেক্সট জিদ্দার নেক্সট যে সিনেমাটা আসবে সেটা হাইপ কী লেভেলে তুমি বলো জিদ্দাস যখন বাজির পরে রাবণ আনছিল তখন কি এত পোস্টার দেখতে পেয়েছিলে রাবণ ছবিটার অ্যানাউন্সমেন্টের আগে দেখতে পাইনি তো আমরা বা আমরা যদি বাজির আগের কথা বলি সেক্ষেত্রে কিন্তু জিদ্দার যে পরবর্তী সিনেমা কী সেইটা নিয়ে এত হাইপ এত ক্রেজ ওঠেনি রাবণের পরে চেঙ্গিজ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রাবণ মানে রিলিজ হওয়ার আগে চেঙ্গিজ অ্যানাউন্স হয়ে গেছে তো সেই একটা ব্যাপার আবার চেঙ্গিস চলতে চলতে চেঙ্গিজের পরে চেঙ্গিজ হাইপ চলতে 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 একটা হিউজ হাইপ চলতে চলতে কিন্তু আমরা মানে বিভিন্ন জিনিসপত্র অ্যানাউন্সমেন্ট হতে মানুষ বুমেরাং ইত্যাদি ইত্যাদি সব অ্যানাউন্সমেন্ট হতে দেখে গেছি মানে চেঙ্গিজের প্যান ইন্ডিয়া রিলিজের আগে জিদ্দার জন্মদিন আমরা সব কিছু কিন্তু আমাদের ওয়েট করা ওই যে পাগলামি যে কবে আবার আসবে জিদ্দা এবং কি ছবি নিয়ে আসবে এই আপকামিং জিদ্দার সিনেমা কি এইটা নিয়ে যে একটা কৌতূহল এটা কিন্তু আবার তৈরি হয়েছে এই আফটার বুমেরা তো এই কৌতূহলটা ইনফিনিটি লেভেলে পৌঁছেছে আজ অব্দি আমি বলছি আমার জীবদ্দশা আমি দেখিনি কোনো সিনেমা নিয়ে এই লেভেলের হাইপ উঠতে এটা কিন্তু বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ ক্রেজ এবং হাইপ আর গুজবমস বলা সিনেমা হতে চলেছে মানে মানে এখন থেকে সিনেমা রিলিজের আগে থেকেই সেই সিনেমা নিয়ে এত উৎসাহ থাকলে সেই সিনেমা যখন হলে পড়বে তখন কী হবে ভাবো চলবন্ধু আবার নতুন ভিডিওতে দেখা হবে ভাই